বন্যা পরবর্তী পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের পাশে দাঁড়াতে এবার মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো আসাম সরকার। রবিবার সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও আসাম সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকার অর্থরাশি তুলে দিলেন সেই রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই খবর জানান। তিনি জানান, রবিবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তার সাথে আসামের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া দেখা করতে আসে। শ্রী বরুয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও আসাম সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকার অর্থরাশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে তুলে দেন। বন্যায় রাজ্যের ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও আসাম সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। আসামের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, রাজ্যের ভয়াবহ বন্যায় ত্রাণ কাজে গতি আনতে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। রিপোর্ট আর ইনিউজ।